বং রান্নাঘরে জানাই সকলকে ওয়েলকাম। আমি কিন্তু আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, সকলের সাথে শেয়ার করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের রেসিপিটা স্টার্ট করি। আজকে আমি তোমাদের সঙ্গে পুর ভরার ঝামেলা ছাড়াই কি করে তোমরা অনায়াসে আলুর পরোটা তৈরি করতে পারবে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। চলো এবার রেসিপিটা স্টার্ট করি। আমি সেদ্ধ করা আলুগুলো একটা স্ম্যাশারের সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নেব, যাতে আলুতে কোনো বড় দানা না থাকে। হাফ কাপ করে আটা আর ময়দা নিয়ে নিয়েছি, এবার তার মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি ধনে পাতা কুচি, একটু কাঁচা লঙ্কা। এবার সবকিছুকে খুব ভালো করে প্রথমে একবার মিশিয়ে নেব। খুব ভালো করে আটা আর ময়দার সঙ্গে সব মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এবার তেলটা দিয়েও আবার সবকিছুকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এবার অল্প করে করে জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। খুব বেশি জল অ্যাড করব না, অল্প করে করে জল অ্যাড করব আর ডোটা তৈরি করব। ডোটা রেডি হয়ে গেছে, এবার 30 মিনিটের জন্য ডোটাকে একটু রেস্ট হওয়ার জন্য রেখে দেব। 30 মিনিট পর ডোটা থেকে আমি সমান সাইজের 6টা বল বানিয়ে নিয়েছি। এবার এগুলো বেলে নেব। আমি অল্প একটু ময়দা ছড়িয়ে এগুলো রুটির মতো করে বেলে নেব। খুব বেশি পাতলা করব না, সামান্য একটু মোটা করে বেলে নেব। এইভাবেই সব কটা পরোটা আমি বেলে নেব। আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, এবার পরোটাটা দিয়ে দিলাম। প্রথমে পরোটাটা দুদিক থেকে খুব ভালো করে সেকে নিতে হবে। প্রথমে কিন্তু একদম তেল দিয়ে ভাজবে না, প্রথমে দুদিক থেকে ভালো করে সেকে নিতে হবে, তারপরে তেল অ্যাড করে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে পরোটাটাকে দুদিক থেকে ভালো করে আমি সেকে নেব। এবার আমি একটু তেল ব্রাশ করে নেব। তোমরা চাইলে এখানে ঘি বা বাটারও ব্রাশ করতে পারো। এবার পরোটাটা উল্টে দেব, ঠিক একইভাবে উপরের দিকেও আবার আমি একটু তেল ব্রাশ করব। এবার পরোটাটাকে দুদিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এভাবে চেপে চেপে ফ্রাই করতে হবে যাতে সব দিক সমানভাবে ফ্রাই হতে পারে। পরোটাটা ফ্রাই হয়ে গেছে, এবার তুলে নেব। গরম গরম আলুর পরোটা একদমই রেডি। আমি টক দই আর আচারের সঙ্গে সার্ভ করেছি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।